রক্ত সংকট মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে রোগীদের চাহিদা অনুযায়ী রক্তের যোগান দিতে না পারায় চরম সমস্যায় পড়েছে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। এমত অবস্থায় রক্তের চাহিদা মেটাতে কেন্দ্রীয় ব্লাড ব্যাংকের দ্বারস্থ মালদা মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে খবর, প্রতিদিন গড়ে 70 থেকে 80 ইউনিট রক্তের প্রয়োজন হয়, সেখানে রক্তের যোগান মাত্র 22 ইউনিট। আনা হয়েছে বেশ কিছু ব্লাড, তাতেও রক্তের চাহিদা মেটানো যাচ্ছে না, চরম সমস্যায় পড়েছে রোগীর আত্মীয়রা। এরকম পরিস্থিতিতে রক্তদান শিবিরের বিশেষ প্রয়োজন আছে বলে জানিয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায়। পাশাপাশি সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি। ব্লাড ব্যাংকের থেকে যে তথ্য আমি পেয়েছি তাতে দেখা যাচ্ছে কিছু ব্লাডের একটা সংকট বা ক্রাইসিস কি আছে, এটা তো আছে, তো সেটাকে আমরা কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। সচেতনভাবে আমাদের যারা মেডিকেল অফিসার দায়িত্বে আছেন তারা উদ্যোগ নিয়েছেন, এবং এছাড়াও আমরা সেন্ট্রাল ব্লাড ব্যাংক থেকে কিছু রক্ত আনার ব্যবস্থা করা হয়েছে, আনা হয়েছে, সেভাবে এখন যোগান দিয়ে চেষ্টা চলছে। তবে আমরা আবেদন রাখবো যে ব্লাড ডোনেশন ক্যাম্প যেন আরও হয়, কারণ সেটাই তো আমাদের প্রধান ভরসা, যেখান থেকে আমরা রক্ত সংগ্রহ করা হয় সেটার জন্য বেশি হয়, এবং সেটা আগামীকালও কিছু আছে ক্যাম্প, এবং এরপরে আমাদের ব্লাড ব্যাংকের থেকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আবেদন করা হবে, করা হচ্ছে। এবং আমি এই বার্তা দিতে চাইছি যে ব্লাড ব্যাংক ব্লাডে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলিতে যেন টার্ন আউট, মানে বেশি সংখ্যায় মানুষ যেন ব্লাড দেন, মানে ব্লাড ক্যাম্প হলে শুধু নয়, ক্যাম্পের মধ্যে যে ব্লাড ডোনার রক্তদাতার সংখ্যাটা যেন যথেষ্ট থাকে, যায় যথেষ্ট পরিমাণে ব্লাড পাওয়া যায়। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর আত্মীয়দের অভিযোগ, রক্তদান শিবিরের কার্ড থাকলেও রক্ত পাওয়া যাচ্ছে না, পাশাপাশি 3 থেকে 4 দিন ঘুরেও রক্ত পাওয়া যাচ্ছে না, ইতিমধ্যে ডোনার সংখ্যাও কম। এই প্রসঙ্গে এক রোগীর স্ত্রী লেবিতা রায় জানান, ওষুধ তো টিবি ব্যারাম আছে, রক্তের জন্য আসি, ডাক্তার এখানে চিঠি লিখে দিচ্ছে, এমার্জেন্সি লিখে দিচ্ছে, এখানে পাচ্ছি না। তিন দিন ধরে ঘুরছি, দুইটা দিয়েছি আমাদের আত্মীয় স্বজনকে আনে, দুইটা দিয়েছি, 6টা লাগবে, আমার স্বামীর একটুকু রক্ত নাই শরীরের মধ্যে, আজকেও এমার্জেন্সি লিখে দিয়েছে ডাক্তার, ম্যাডামটাও লিখে দিয়েছে, এখানে অনেকক্ষণে আর জমা দিয়েছি, এখনো পাচ্ছি না। তো আমার কই না, তিন দিন ধরে ঘুরছি পাচ্ছি না, তখন না করে আমার আত্মীয় 5টা লাগবে। এই প্রসঙ্গে আরো এক রোগীর আত্ম জানান, কথা হচ্ছে এখানে ব্লাড ব্যাংকে এসে আমাদের ডোনার দিয়ে একটা পেয়েছি, অথচ আর ডোনারের আর প্রয়োজন নেই, আমার কাছে মানুষ নেই, আমার গরিব অসহায়, ওই জন্য আমি কোনো কিছু বুদ্ধি করতে পারছি না, আমার ব্লাড ব্যাংক থেকে আমার রক্ত আরে একটা বি পজিটিভের দরকার আছে, বলছে নাই ডোনার দিতে হবে তবেই পাওয়া যাবে, আমার কাছে নেই। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। আসন্ন উৎসবের দিনগুলিকে আরো সুন্দর করে তোলার জন্য অডিও ভিজুয়াল আপনাকে জানায় স্বাগত। এবারের উৎসব হবে অডিও ভিজুয়ালের সাথে জমজমাট অফারে ভরপুর, একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রিজ, প্রতিটি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার, সঙ্গে থাকছে 0% ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তির সুবিধে। এছাড়াও পাবেন ডিশ ওয়াশার, মাইক্রো ওভেন, কিচেন চিমনি, ওয়াশিং মেশিন, থাকছে সনি কোম্পানির টিভিতে আপ টু 7,500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, এবং এসির উপর 40% পর্যন্ত ডিসকাউন্ট, শর্ত সাপেক্ষে পেয়ে যাবেন এই সমস্ত কিছুই। এছাড়াও পাবেন সকল প্রকার মোবাইল, আইফোন, মাত্র 1 টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবেন স্মার্টফোন, সঙ্গে পুরনো মোবাইল এক্সচেঞ্জের দারুণ সুযোগ।
এছাড়াও পাবেন ল্যাপটপ, সিসিটিভি ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা, হোম থিয়েটার ও সকল প্রকার হোম অ্যাপ্লায়েন্সের বিপুল সম্ভার। তাই আর ভাবছেন কেন, চলে আসুন আপনাদের সুপরিচিত অডিও ভিজুয়ালে। ডিবি রোড, গঙ্গারামপুর।